দেখুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের বিত্তবান মানুষেরা এই যে করোনার এই ভয়াবহ দুর্যোগে গরিব অসহায়দের যে সহযোগিতাটা করছেন এই সহযোগিতাটা যে মেম্বার চেয়ারম্যান এবং যেই সংসদ সদস্য এটা ভোগ করছেন আমি রাসিলমে মেয়ে আমার এই জিব্বা দিয়ে কখনো কোনো মানুষের ফাঁসি কামনা করিনি মৃত্যু কামনা করিনি আজকে আমি বলবো যে এমন একটা আইন পাশ করা হোক যে আজকে করোনা দুর্যোগের এই মহামারীটার সময় যে নাফরমান কাফের মোনাফেক এবং বলবো যে অমানুষগুলো এই গরিব অসহায় ডাল চাল চুরি করছে তাদের জন্য মানে কোনো বিচার টিচার না করে মানে তাদেরকে যেন ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আজকে দেখেন মানে এই বিষয়ে আমাকে অনেকে কথা বলতে বলছে আমি এই বিষয়ে কথা বলার মতন আমি মানে কোনো ভাষা খুঁজে পাইনি চালও মানুষ চুরি করে ডালও মানুষ চুরি করে এগুলা গরিব মানুষ অসহায় মানুষগুলা যেখানে লকডাউনের কারণে সব কিছু বন্ধ রাস্তাঘাটে গাড়ি নাই মানে কোনো কাজকর্ম মানুষ করতে পারতেছে না তো যে জায়গায় মানুষ কর্ম করতে পারতেছে না সেই জায়গায় মানুষ খাবে কি এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজে যে বিত্তবান মানুষগুলো আছে ওনারা এগিয়ে এসেছে কিন্তু এগিয়ে এসেছে ঠিক কিন্তু ওই চোরদের কারণে অসহায় মানুষগুলো খাবারগুলো তাদের ঘর পর্যন্ত পৌঁছাচ্ছে না আমি প্রচুর নিন্দা জানাচ্ছি এবং আমি বলবো যে কোনো মানুষের না এগুলো এই যারা চাল ডাল চুরি করছে এদেরকে কুকুরের ঘু খাওয়ায় দেওয়া উচিত মানে এর চেয়ে অমানুষ পৃথিবীতে আর হইতে পারে আজকে কী বলবো এরা কি মানে এটা এদের তো মানুষ না আর যারা চুরি করছে এদের কারণেই আমার মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে এই করোনা ভাইরাস নামে এই গজব দিছে কারণ দেখেন আমি বিষয়ে আর কথা বলতে পারবো না আমি শুধু একটা কথাই বলতে চাই যে ফেসবুকে দেখি যে অনেক কষ্টের একটা হাসি আপনি এটা জানেন কিনা যারা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হচ্ছে যারা কথা বলতেছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই যে এইসব মেম্বার চেয়ারম্যান তাদেরকে ধরে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মার দেওয়া হচ্ছে হুমকি দুমকি নানা ধরনের কিন্তু তাদের নিয়ে বিষয় সামাজিক মাধ্যমে উঠে আসছে তো আপনি একজন সমাজ পরিবর্তনকারী মানুষ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষ নিয়ে কথা বলেন তো আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন আমি তো এদের উদ্দেশ্যে একটাই বললাম যে এদেরকে মানুষের না এদের কুকুরের গু খাওয়ায় দেওয়া উচিত যে এটা তো আগে বলে ফেলছি বলে হাসা শুরু করছি এরা আসলে শুধু বাংলাদেশেরই না এরা মানুষের অভিশাপ এই মানুষগুলো কিভাবে মেম্বার হয় এই মানুষগুলো কিভাবে চেয়ারম্যান হয় এই মানুষগুলো মানে এত ছোটো মন মানসিকতা নেই কীভাবে সংসদ সদস্য হয় এখন পর্যন্ত কিন্তু কোনো সংসদ সদস্য এরকম করে নাই এরকম নিউজ আসে নাই আমি জাস্ট বললাম যে চাল মানুষে মানে চাল ভাত রান্না করে খেয়ে বেঁচে থাকবে এইগুলা টনে টনে চাল চুরি করা হচ্ছে ডাল চুরি করা হচ্ছে তেল চুরি করা হচ্ছে তাহলে অনেক মানুষ না খেয়ে মরে যাচ্ছে অনেক মানুষ না খেয়ে মানে অনেক মধ্যবিত্তরা আছে আমি আমি কি বলবো অনেক মধ্যবিত্তরা আছে যে বলতেও পারতেছে না সইতেও পারতেছে না কিন্তু চুপ করে নীরবে মানে ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে কাঁদতেছে আমি যারা চাল চুরি করতেছে ডাল চুরি করতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া যে ত্রাণগুলোকে তারা মানে ভাগ করে নিয়ে নিচ্ছে দালালি করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তাদের এখনও সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজের বিত্তবান যে মানুষেরা আজকে গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে করোনার এই মহামারীর সময় আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যা দিয়েছেন গরিবদের আপনারা তা বুঝিয়ে দেন এবং বৃত্তবানেরা যা দিয়েছে আপনারা আল্লাহর হস্তে বুঝিয়ে দেন কারণ একজন মাননীয় প্রধানমন্ত্রীর ষোলো কোটি মানুষের ঘরে ঘরে যাওয়া সম্ভব না সমাজে যে বিত্তবান মানুষেরা আছে ঘরে ঘরে যাওয়া সম্ভব না অবশ্যই একটা মাধ্যমে মাধ্যমে মানুষকে দিচ্ছে কিন্তু মানুষ পাচ্ছে না এখনো সময় আছে তাদের ত্রাণ তাদেরকে বুঝিয়ে দেন না হলে দেখেন আমি একটা কথা বলি যে আল্লাহর অভিশাপ আল্লাহর গজব যদি মানে পড়ে যায় তাহলে মানুষ বাঁচতে পারবে না এখনো সময় আছে তো অবশ্যই কিন্তু আপনি একজন সেলিব্রিটি মানুষ হিসেবে কথা বলছেন আপনাকে হয়তো কিছু করতে পারবে না আপনাকে কিছু বলতেও পারবে না আপনার পিছনে অনেক বেকআপ আছে কিন্তু যারা সাধারণ মানুষ যারা অন্যায় সোচ্ছার হচ্ছে কথা বলছে তাদেরকে যে একটা হুমকি দামকি দেওয়া হচ্ছে তাদের যে একটা যে একটা ভয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না প্রাণ ভয় দিয়ে তাকে কিছু করতে পারবে না কারণ সত্যের পক্ষে তো মহান আল্লাহ আছেন আর আল্লাহ যার সাথে আছেন তাকে তো কেউ কিছু করতে পারবে না আর সত্যের পক্ষে সবসময় মানুষ আছে দেখেন অসত্যের পক্ষে আপনি খুব সীমিত মানুষ পাবেন আর সত্যের পক্ষে আপনি প্রচুর মানুষ পাবেন দেখবেন যে মানুষ যখন সত্য কথা বলে তখন দেখবেন যে তার চোখ মুখ নাক এবং বুক মানে শরীরের স্পিডই একটা অন্যরকম চলে আসে আর যখন কারণ এই স্পিডটা আসে কেন কারণ যে সে সত্য বলতেছে সে রাইট আছে তার পিছনে মানুষ আছে তার পিছনে আল্লাহ আছে কিন্তু যে অসত্য সে কিন্তু এরকম স্পিড নিয়ে কথা বলতে পারে সে দেখবে ম্যামো ম্যামো করে কথা বলবে এই জন্য যে বলতেছে সাহসিকতা নিয়ে বলতেছে আপনারা বলে যান মানুষের উপকার হচ্ছে হবে ইনশাল্লাহ আর আপনারা কিছু করতে পারবে না আল্লাহ আছে আপনার সাথে আচ্ছা সেই সাথে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা বাড়ি ভাড়া প্রসঙ্গে বিষয়টা আমি বলবো বিশেষ করে ঢাকায় যারা ব্যাসেলার আছে অনেকেই দেখা যাচ্ছে যে এই করোনা ক্রান্তি সময়ে তারা উপার্জনের যে একটা বিষয় সেটা কিন্তু এখন করতে পারছে না তো সেই জায়গা থেকে তারা বাড়ি মালিকের কাছে আবদার করেছে তাদের এক মাসের বা দু মাসের টাকা যেন মাপ করে দেওয়া হয় এই বিষয়টি আপনি কি বলবেন বুঝি দেখেন আমি কিন্তু নয় ফিট একটি ব্যানারে মানে তিন ফিট তিন ফিট দূরত্বে তিনজন লোক দাঁড়িয়ে সর্বপ্রথম বাংলাদেশে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি একটা মানববন্ধন করেছি যে বাড়ি ভাড়া মৌকুবের জন্য এবং যদি মৌকুব নাও করতে পারে ভাড়াটিয়ারা অনেক বাড়িওয়ালা দেখা যায় যে শুধু বাসা ভাড়াটা দিয়েই চলে ওই ক্ষেত্রে অন্তত ফিফটি পার্সেন্ট যেন কমিয়ে দেওয়া আমি আমি রাসেল মেয়ে কিন্তু সর্বপ্রথম বাড়ি ভাড়া মৌকুবের জন্য মানববন্ধন পর্যন্ত করেছি আমি আজকে বলবো আপনি যে কথাটা বলেছেন দেখেন রাস্তায় কোনো গাড়ি নেই যে রাস্তায় যে শত শত লক্ষ লক্ষ গাড়ি চলতো ওই গাড়ির ড্রাইভাররা আজকে বসা ওই গাড়ির যে স্টাফ আজকে বসা রাস্তাঘাটে কোনো দোকান নেই মানে একদম পুরো বাংলাদেশ কিন্তু লকডাউন যে মানুষগুলো রাস্তাঘাটে এখন দেখা যায় এ মানুষগুলো হচ্ছে বিপদে যেমন আমাকেও কি মাঝে মধ্যে দেখবেন আমি আমার বাবা হসপিটালে আমি হসপিটালে দৌড়াদৌড়ি করছি এরকম বিপদ ছাড়া মানুষ কিন্তু তাদের নিজের জীবন নিয়ে এখন বের হতে চাচ্ছে না সে জায়গায় যে জায়গায় মানুষ খেয়ে পরেই বেঁচে থাকতে পারতেছে না সে জায়গায় মানুষ এই যে মাসটা শেষ হয়ে গেছে আজকে প্রায় দশ তারিখের অভার হয়ে গেছে তো এখন কিন্তু বাড়িওয়ালারা বাসা বাড়ার জন্য চাপ দিচ্ছে এই মুহূর্তে যে মানুষগুলোর কর্ম নেই যে মানুষগুলো দিনে এনে দিনে খায় যে মানুষগুলো একটা ছোট ব্যবসা করে এই মানুষগুলো কিন্তু এই মুহূর্তে বাসা ভাড়া কোনোভাবেই দিতে পারবে না দেখা যায় বাসা ভাড়া যদি না দিতে পারে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়াদের একটা আপনার ঝগড়া হবে তর্কাতর্কি হবে কারণ সে দিতে পারতেছে না তার কাছে নাই আবার বাড়িওয়ালাও চাচ্ছে এখানে একটা বিশাল বরণের ধরনের জ্ঞানজামন সৃষ্টি হয়ে যেতে পারে তাই আমি বলবো আমি একদম হাত জোড় করে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের এই দুর্যোগ সময়ে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা পালন করেছেন আমার মনে হয় না যে এর চেয়ে ভালো ভূমিকা আর কিছু রাখতে পারে তো আমি সেই জায়গা থেকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু একবার আপনার মুখ দিয়ে আপনার বাড়িওয়ালাদের বলুন অন্তত দুই মাসের বাসা ভাড়া যেন মৌকুফ করা হয় এবং দেখা যায় যে অনেক বাড়িওয়ালায় শুধু বাসা ভাড়া দিয়েই চলে ওই ক্ষেত্রে আপনার এই জিনিসটা বিবেচনা করে মানে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি যেভাবে করোনাটা হ্যান্ডেল করতেছেন বাংলাদেশে আপনি বাসা ভাড়াটা নিয়ে আপনি আরেকটু রিসার্চ করুন এখন পর্যন্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আসেনি আমি আপনার কাছে আরেকটু ক্লিয়ার হতে চাই বাড়ি ভাড়ার সাথে কিন্তু আর অন্য অন্য ভাড়াও এখানে যুক্ত আছে ইউটিলিটি বিল কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল তো মাননীয় প্রধানমন্ত্রী যদি এইটা যদি একটু দেখেন যে কারেন্ট বিল বা আরও আদার যে বিলগুলো আছে এটা যদি উনি যদি মৌকুব করে দেন বাকি দায়িত্বটা হচ্ছে মালিকের শুনেন আমি একটা কথা বলি একজন দেশের প্রধানমন্ত্রী উনি কিন্তু মানে ওনার দেশের সম্পদ দিয়ে মানে বাংলাদেশের সম্পদ দিয়েই কিন্তু বাংলাদেশকে পরিচালনা করে জনগণকে পরিচালনা করতে হবে এটাই মানে সরকারের রুলস এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমরা দাবি করতেছি যে এটা দেন এটা দেন এইভাবে করেন সেভাবে করেন কিন্তু উনি কীভাবে দিবে উনি তো আমাদেরটা দিয়ে আমাদেরকে চালাবে তাই না বিষয়টা তো এখন এই যে গ্যাস বিল পানি বিল সব বিলই যদি মকুব করে দেওয়া হয় তাহলে এই জায়গাও একটা বিষয় আছে তারপরে এই বিষয়টাও যদি মাননীয় প্রধানমন্ত্রী একটু বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন যে বাড়িওয়ালারা তো করেছে আবদার আবদারটাও ওনাদের আবদার ঠিক আছে কিন্তু আমিও তো একটা পয়েন্ট দেখালাম সেই জায়গা থেকে এই বিষয়টাও মাননীয় প্রধানমন্ত্রী একটু বিবেচনা করেন কারণ দেখেন এই করোনার দুর্যোগ আল্লাহর রহমতে এটা তো আর ঢেলে ঢেলি আসবে না আমাদের এই করোনার দুর্যোগটা আল্লাহর রহমতে চলে যাবে বাংলাদেশ থেকে আল্লাহর রহমতে বলতেছি কিন্তু এই স্মৃতিগুলা থেকে যাবে